লকডাউন না দিয়েও করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে ইরান। দেশটিতে মৃত্যু হারও অনেক কম। ইরানের ইস্ফাহান থেকে আরো জানাচ্ছেন কামরুজ্জামান নাবিল। ইরানে করোনা ভাইরাসে গত কিছুদিন আগেও যে আক্রান্তের সংখ্যা ছিল 3,000 এবং মৃতের সংখ্যা ছিল 150, তা কিন্তু অনেকটাই কমে এসেছে। এদিকে এই লকডাউন না করেও ইরান কিভাবে এ অবস্থায় এসেছে সে বিষয়ে যদি বলি, তবে বলবো যে ইরানে যখন প্রথম করোনা ভাইরাস আসে অর্থাৎ 19 ফেব্রুয়ারি, সেই সময় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন প্রদেশের মেডিকেল প্রধানদের যে দ্রুত পদক্ষেপ নেওয়া, এটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্যদিকে ইরানের বিভিন্ন প্রদেশে 90টি কেন্দ্রে প্রতিদিন 12,000 করে করোনা কিটের মাধ্যমে টেস্ট করা হচ্ছে, যেটি করোনা রোগীদের অন্যদের থেকে আলাদা করতে সাহায্য করছে বলে বলাই যায়। অন্যদিকে ইরানের জনগণ, বেশিরভাগ জনগণই বাসায় অবস্থান করছেন এবং করোনার দিক নির্দেশনাগুলো মেনে চলছেন, এমনটি গত কিছুদিন আগে একটি সমীক্ষায় বলা হচ্ছে। ইরানের 60-70% মানুষ কিন্তু বাসায় অবস্থান করছেন এবং এভাবে কিন্তু মধ্যপ্রাচ্যের দেশ ইরান লকডাউন না করেও করোনা ভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।